ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরের 13টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার 13টি ইউনিয়নের 49 জন কর্মরত গ্রাম পুলিশ দফাদার মহল্লাদারদের মধ্যে বাইসাইকেল ও পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসাদ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম ব্রিটিশ প্রমুখ। বাঞ্ছারামপুর থেকে রাকিবুল হাসান রিয়ানের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।